12ই জুন বরিশালে সিটি নির্বাচনে আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিমের উপরে যে আক্রমণ হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে, তার ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে, তিনি সেখানে লুটিয়ে পড়েছিল। আমি অন্য এক নির্বাচনী কেন্দ্রে ছিলাম, আমাকে ফোন করার সাথে সাথে আমি আসছি। আমরা সেখানে তাকে সহ সে আহত ছিল, তাকে সহ আমরা ওখানে যে রিটার্নিং অফিসার ছিল বরিশালের তার কাছে গেছি। আমরা লিখিত অভিযোগ দিলাম যে এই সেন্টারে এখানে আক্রমণ করা হয়েছে এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা বুথের ভিতরে ঢুকে ওই প্রথম যে ছাপ দেয় আঙ্গুলের, ছাপ দেওয়ার পরে যে আপনার ভোট হয়ে গেছে, দ্বিতীয় ছাপ যে গ্রিন সুইচে দেবে যেটা সবুজ, ওইটা হয়েছে মেইন সুইচ যে আপনি হাত পাকায় দেবেন না অন্য মার্কায় দেবেন। সেইখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা ওই নৌকার উপরে হাত দিয়ে নৌকার বুদামে টিপ দেয়। আর যারা আমাদের মা বোন যারা বৃদ্ধ তারা মনে কর তাদেরকে বলতেছে আপনাদের ভোট হয়ে গেছে, ওই যে প্রথম ছাপ দিলে তারই আসে আঙ্গুলের ছাপের চিহ্ন আসে, তারপরে সে হাত পাকায় দেবে, তাহলে ভোট কোথায় হইলো আমি তো দেখি না, কারণ আপনার ভোট হয়ে গেছে। এটা কিন্তু আমরা হাতে নাতে অনেক জায়গায় ধরছি। সেখানে মুফতি ফয়জুল করিম ওখানেও ভিতরে বুথে যেই বুথটা এই ঘটনা ঘটছে সে হাতে নাতে সেই আপনার আওয়ামী লীগের কর্মীকে ধরছে। ধরার পর ওখানে সে যে আপনার এই ছিল প্রিজাইডিং অফিসার তাকে ডাক দিয়েছে যে আপনি দেখে যান এখানে কি হইতেছে, শেষ বলে আপনারা দেখেন না কি হইতেছে, আপনারা যান যান, মানে কোনো আওয়াজ নাই, অথচ তার নাকি এখানে ক্যামেরা ফিট করা, সিএসি ফিট করে রাখছে, সে দেখে না যে গণ্ডগোল হইতেছে। ওখানে গণ্ডগোল হইল, গণ্ডগোল পর সে যখন বাইরে বের হইল, বাইরে বাইর হওয়ার সাথে সাথে তার উপরে আক্রমণ করলো যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। এই হয়েছে বর্তমান সিসির অবস্থা এবং সে বলে যে সুষ্ঠু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানে কত বড় মিথ্যা কথা, এটা কি আপনারা মানেন নির্বাচন সুষ্ঠু হয়েছে? আমি তো ভালোমতো জানি, আমি তো বাড়িতেই ছিলাম, বরিশালে ছিলাম, সব ঘটছি দেখছি। ওই যে 87,000 ভোট দেখাইছে ওইটা হাত পাখার ভোট, ওইটা চুরি করিয়া পাল্টাইয়া ওই 34,000 ভোট আওয়ামী, ওইটা হয়েছে নৌকার ভোট, হাত পাকার ভোট নিয়া 87,000 সেইটা বলে নৌকা পাশ করছে, ওখানে আসলে হাত পাকা পাশ করছে, এটা প্রমাণিত। আওয়ামী লীগের কয়জন লোক আছে আমরা জানি, সবাই বলছে এবার আওয়ামী লীগ ঠেকাও, নৌকা ঠেকাও, হাত পাকাকে ভোট দিয়া বিজয় কর, এই আওয়াজ হচ্ছে। খুলনায় একই অবস্থা, সেখানে হাত পাকার জয়, কিন্তু সব জায়গায় তারা এই আপনার যে ইদিয়া এই ইভিএম, এই ইভিএম দিয়া সেখানে ইভিএম এর ষড়যন্ত্র করছে, এটা হাতে হাতে ধরা হয়েছে, এটা আমরা নিজেরা হাতে ধরছি বুথে আমরা নিজেরা। সেহেতু এই যে ঘটনাগুলা আমাদেরকে এই জগদ্দল পাথরের ন্যায় যে আওয়ামী লীগ সরকার 15 বছর আছে ক্ষমতায়, তাকে কি আপনারা ক্ষমতায় রাখতে চান? এখন এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি, এক দফায় এক দাবি হাসিনা তুই কবে যাবি, এক দফায় এক দাবি, আর কোন বিকল্প কথা নাই। আর এই সিএসি কবে ইন্তেকাল, তিনি ইন্তেকাল করেছেন কিনা, ও নিজে এখন ইন্তেকাল, ও একটা মানসিক রুগী, একজন মানসিক রুগী, একে থাকার কোনো যোগ্যতা নাই। এই মানসিক রুগীকে চিকিৎসা করেন তাড়াতাড়ি পাবনা নিয়া, এখানে এই সিএসিকে আর রাখা যাবে না। সেহেতু ইসলামী আন্দোলন দেশপ্রেমিক, ইসলাম স্বাধীনতা গামী, মানবতাবাদী জনগণ, দেশপ্রেমিক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে যারা যেখানে আছেন সবাইকে আহ্বান রাখবো, যেভাবে দ্রব্যমূল্য, যেভাবে এদেশের ব্যাংকগুলো লুট করে বিদেশের টাকার পাহাড় করতেছে এই লুটেরা সন্ত্রাসী, এই দেশ বিরোধী সরকারকে, জালেম সরকারকে হটাতে আমাদের অদ্যভাবে কাজ করতে হবে। রাজি আছে কিনা বলে, আমাদের একটাই কথা যে এই সরকারকে ঠাকার করেই নাই। আগামী দিনে আমাদের যে কর্মসূচি, আমি কর্মসূচি ঘোষণা করতেছি, আগামীকাল
প্রেস ক্লাবের সম্মুখে আমাদের যুব আন্দোলন ছাত্র সবাই মিলে সেখানে বিকাল 3টায় আমরা আমাদের 4টায় সমাবেশ হবে ওখানে আমরাও থাকবো আপনারাও থাকবেন কারণ এখন একাধারে আমরা প্রোগ্রাম রাজপথে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত এই শেখ হাসিনার পতন না ঘটবে রাজপথ ছাড়ব না আমরা এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হাত পাকার ভর্তির উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই সমাবেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন ওই দিন আক্রমণের পরে আমরা শান্তি আলোচনা করেছি এই দেশের প্রতিবাদের ভাষাও আমরা জানি এই দেশে যখনই কোন ছাত্ররা মারামারি করে সাথে সাথে রাজপথ দখল করে এই দেশে যখন ক্যান্টিনে মারামারি হয় তখনই গাড়ি ভাঙচুর করে এই দেশে যখন রাজনৈতিক দলদের মধ্যে দ্বন্দ্ব লাগে তখনই মহাসড়ক অবরোধ করে ঠিক না বেঠিক কিন্তু আমরা তা করিনি আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা সহিংস আন্দোলন করিনি কিন্তু আমরা তা জানি না এটা না আমরা তাদের মতো ঈদ হাতে তুলতে পারি আমরা বদল ছুটতে পারি আমরা গাড়ি ভাঙচুর করতে পারি আমরা শুধু আমাদের আমিরের নির্দেশনার অপেক্ষায় রয়েছি যারা আমাদের পত্রির উপর আক্রমণ করেছেন আপনারা বিষাক্ত সাপের লেজ দিয়ে কাঞ্চুর চেষ্টা করেছেন যেই যেই সাইকের রক্ত জমিনে পড়েছে এটা বিষাক্ত রক্ত এর চুবলে আপনাদের কত রক্ত দরকার শেখ রহমতুল্লাহর মুরিদদের ইসলামী আন্দোলন অনুসারীরা রক্ত দিতে প্রস্তুত রয়েছে যত জীবন দরকার আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামী শ্রমিক আন্দোলন সবসময় মাঠে ছিল আগামীত থাকবে শেষ বিন্দু রক্ত দিয়ে এই সিসির পদত্যাগ বাধ্য করতে হবে যদি সিসি পদত্যাগ না করে আমি মোহতারাম আলীকে বলবো আর কোনো দাবি নেই একদফা এক দাবি নিয়ে মাঠে নামতে হবে স্বৈরাচার সরকারকে পতন করে ঘরে ফিরতে হবে আপনারা জানেন ওরা আঘাত করেছে কোথায় ওরা মনে করেছিল শাইকে চরমকে আঘাত দিলে আন্দোলন নিস্তব্ধ হয়ে যাবে ওরা বুঝতে পারে নাই ভেমটুলের চাকা আঘাত দিয়েছে ওরা আজকে সারা দেশের মানুষ বসে উঠেছে আজকে শুধু ঢাকায় নয় সারা দেশে লক্ষ লক্ষ মানুষ ময়দানে নেমে এসেছে রাজপথে নেমে এসেছে কি অন্যায় করেছিলেন শাইকে চরমাই ভোট চুরি চলছিল নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছিলেন ডাকাতের বিষয়ে পল্লীর মুরব্বীরা বলে থাকেন চুরি করে স্বভাবের কারণে চুরি করে অভাবের কারণে আমরা বলতে চাই বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগের চুরি কখন নাই মানে স্বভাব চেঞ্জ হয়ে গেছে এর জন্য চুরি করে আর অভাব কেমন হয়েছে ভোটের এমন অভাব হয়েছে এখন চুরি করা ছাড়া কোনো উপায় নাই এই জন্য চুরি করা হয়েছে এখন আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশের জাগ্রত হয়েছে চোরকে আর সুযোগ দিতে চায় না চোরের 7 দিন গৃহস্থের 1 দিন এবার এই দেশের মানুষ বুঝে নিবে চোরের কয়দিন আর গৃহস্থের কয়দিন আর সময় নাই সময় দেওয়ার সুযোগ নাই আমি আখেরি দেওয়া